অবশেষে হিজাব নিয়ে কর্ণাটক হাইকোর্টের রায়, ক্ষুব্ধ মুসলিম ছাত্রীরা। রাশিয়ার পক্ষে যুদ্ধে না নামতে সিরিয়ান ও চেচেনদের প্রতি আহ্বান জানালেন ইউক্রেন গ্র্যান্ড মুফতি। ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি, ব্যাপক গোলা বর্ষণের খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধের মধ্যেই ইউক্রেন সফরে যাচ্ছেন তিন দেশের প্রধানমন্ত্রী, নতুন নিষেধাজ্ঞায় পড়ল রাশিয়া। শুনছিলেন শিরোনাম, চলুন এবার বিস্তারিত সংবাদে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, আশা করি পুরো সংবাদে আমাদের সঙ্গী থাকবেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার কিয়েভের মেয়র এ কারফিউ জারি করেন বলে সংবাদ প্রকাশ করেছে সিএনবিসি। কারফিউ জারির বিষয়ে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে 35 ঘণ্টার কারফিউ জারি করা হবে। ইউক্রেনের স্থানীয় সময় অনুসারে মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ চলমান থাকবে। কিয়েভ শহরের বাসিন্দারা বিশেষ পাস ছাড়া চলাচল করতে পারবে না। একমাত্র তখনই তারা বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি পাবেন যখন তারা বোমা প্রতিরোধী শেল্টারে আশ্রয় নেবেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো তার টেলিগ্রাম পোস্টে বলেছেন, মঙ্গলবার সকালে ইউক্রেনীয় সেনা কর্তৃপক্ষের আদেশে কারফিউ জারি করা হয়েছে, কারণ কিয়েভ শহর এখন একটি ভয়ঙ্কর ও সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি সকল কিয়েভবাসীকে দুদিন ঘরে থাকার জন্য প্রস্তুত হতে বলছি, কোনো বিপদের শঙ্কা থাকলে আশ্রয়কেন্দ্রে চলে যাবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে কিয়েভ সফরে গেছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তারা। চেক প্রধানমন্ত্রী পেত্রো ফিয়ালার বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে পেত্রো ফিয়ালা লিখেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি পুরো ইউরোপীয় ইউনিয়নের অকুণ্ঠ সমর্থন নিশ্চিত করাই এ সফরের উদ্দেশ্য। এছাড়া এ সফরে ইউক্রেন ও ইউক্রেনীয় নাগরিকদের জন্য ত্রাণ সহায়তা তুলে দেওয়া হবে। পোলিশ প্রধানমন্ত্রীর শীর্ষ সহযোগী মিখেল বর্জিক বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এ তিন দেশের নেতা জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনকে ত্রাণ সহায়তা উপহার দেবেন তারা। বর্জিক জানান, তিন দেশীয় প্রতিনিধি দলটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টার দিকে পোলিশ ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করেছেন। এদিকে রাশিয়ার বিরুদ্ধে চতুর্থ দফা নিষেধাজ্ঞা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন এই সিদ্ধান্তের আওতায় রাশিয়ার বিলাসবহুল পণ্য রপ্তানি ও স্টিলের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় কমিশন। বিবৃতিতে কমিশন এ পদক্ষেপকে ইউক্রেন ও দেশটির জনগণের প্রতি নৃশংস আগ্রাসনের জবাব বলে উল্লেখ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এ নতুন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে এবং ইউক্রেনে অভিযানের জন্য অর্থায়নের সক্ষমতা কমবে। রাশিয়ার পক্ষে যুদ্ধে শরিক না হতে সিরিয়ান ও চেচেন স্বেচ্ছাসেবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ইউক্রেনের গ্র্যান্ড মুফতি সাইদ ইসমাইলভ। রোববার আল জাজিরার একটি অনুষ্ঠানে এসে তিনি এ আহ্বান জানান। কিন্তু কেন চেচেন ও সিরিয়ানরা রাশিয়ার পক্ষে লড়বে না তার কারণ উল্লেখ করে শেখ সাইদ ইসমাইলভ বলেন, কেননা রাশিয়া একটি সহিংস দেশ। তিনি বলেন, চলমান যুদ্ধে যেই রাশিয়ার পক্ষ অবলম্বন করবেন তিনি সত্য থেকে বিচ্যুত হবেন। তিনি বলেন, মস্কো ইউক্রেনের ওপর সহিংসতা চালাচ্ছে,
আমাদের বাড়িঘর ধ্বংস করা হচ্ছে, আমাদের মা বোন ও শিশুদের হত্যা করা হচ্ছে, এমনকি আমাদের মসজিদ পর্যন্ত রাশিয়া হামলা করে ধ্বংস করে দিচ্ছে। এই পরিস্থিতিতে কোনো সিরিয়ান কিংবা চেচেন মুসলিম যোদ্ধা রাশিয়ার হয়ে আমাদের বিপক্ষে যুদ্ধ করতে পারে? ইউক্রেনের সাধারণ নিরস্ত্র মুসলমানদের উপর অন্য কোনো মুসলিম ভাই হামলা করবে সেটি কি মেনে নেওয়ার মতো? তিনি বলেন, আমাদের এখন রাশিয়ার বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা করতে হবে। শায়েখ সাইদ ইসমাইলভ জানান, ইউক্রেনে প্রায় 10 লক্ষ মুসলিম বসবাস করে। তারা এখানে স্বাধীনভাবে জীবনযাপন করছে, কোনো ধরনের সীমাবদ্ধতার সম্মুখীন তারা হয় না। এসব মুসলিম তাদের দেশের সন্তানদের পাশে আছে। এক্ষেত্রে তিনি রাশিয়ার গ্র্যান্ড মুফতির সমালোচনা করেছেন, বলেছেন তার সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই, তিনি চুপ থেকে পুতিনকে সমর্থন করছেন, অথচ ইউক্রেনের মুসলমানদের পক্ষে কিছু করছেন না। ইউক্রেনীয় মুসলিম কমিউনিটির কাছে জনপ্রিয় শায়েখ সাইদ ইসমাইলভ অনুষ্ঠানের শেষে বলেন, আমি বিশ্ব মুসলিম উম্মাকে নামাজ ও দোয়ার মাধ্যমে আমাদের সমর্থনের অনুরোধ করছি, একই সাথে সামর্থ্যবানরা যেন আমাদের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে আশা করছি। ইউক্রেনের গ্র্যান্ড মুফতি শায়েখ সাইদ ইসমাইলভ রাশিয়া থেকে নিজের দেশকে বাঁচাতে আরও আগেই সেনাবাহিনীর পোশাক পরে যুদ্ধে নেমে পড়েছেন। একই সাথে তিনি ইউক্রেনের প্রতিটি মুসলিমকে দেশ রক্ষার্থে লড়াইয়ে নামার আহ্বান জানান। তখন তিনি বলেন, নিজেদের মাতৃভূমিকে রুশ আগ্রাসন থেকে বাঁচাতে আপনারা বাইরে বেরিয়ে আসুন এবং দেশের সেনাবাহিনীর হাত মজবুত করুন। রুশ আগ্রাসনের জবাব দেয়া এখন আমাদের সবার কর্তব্য। কর্ণাটক হাইকোর্টের হিজাব মামলা রায়ে সন্তুষ্ট নন মামলাকারীরা। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তারা। কর্ণাটকের মুখ্যমন্ত্রী রাজ্যে সম্প্রীতি ও আইন শৃঙ্খলা রক্ষায় আবেদন জানিয়েছেন। আদালতের রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশের একাধিক রাজনীতিবিদ। হিজাব পড়া ইসলাম ধর্ম বিশেষে বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়, তাই এক্ষেত্রে ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারার রক্ষাকবচ প্রযোজ্য নয়। হিজাব মামলার রায়ে এ কথাই বলেছে কর্ণাটক হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। পাশাপাশি স্কুল পরিচ্ছদের অঙ্গ হিসেবে হিজাব বা অন্য কোনো আবরণ বা উত্তরীয় নিষিদ্ধ করার কর্ণাটক সরকারের সিদ্ধান্তকে শিক্ষার্থীদের মৌলিক অধিকারের খর্ব হিসেবে দেখছে না হাইকোর্ট। ফলে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে আসার বিপক্ষে গেল ভারতীয় এ রায়। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন করতে চলছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কর্ণাটক হাইকোর্ট গত 10 ফেব্রুয়ারি অন্তর্বর্তী রায়ে জানায়, যতদিন না পর্যন্ত চূড়ান্ত রায় দেয়া হচ্ছে ততদিন শিক্ষার্থীরা গেরুয়া উত্তরীয় হিজাব পরে এবং ধর্মীয় পতাকা বা ওই জাতীয় কিছু নিয়ে ক্লাসরুমে প্রবেশ করতে পারবে না। গত 11 ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া অন্তর্বর্তী রায়কে চ্যালেঞ্জ করে দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কয়েকজন আবেদনকারী। কিন্তু সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করতে অসম্মতি দিয়ে জানায় হাইকোর্টে মামলাটি চলছে, এ অবস্থায় তাতে হস্তক্ষেপ করবে না তারা। চলতি বছরের শুরুর দিকে কর্ণাটকের স্কুল কলেজে হিজাব পরে ঢোকা নিয়ে বিতর্ক তৈরি হয়। উদুপির একটি কলেজে কয়েকজন ছাত্রীকে হিজাব পরে আসায় ক্লাস করতে দেয়া হয়নি। এ সময় কর্ণাটকের কলেজ ছাত্রী মুস্কান খানের আল্লাহু আকবর তাকবীর পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে, নড়েচড়ে ওঠে ভারতীয় সরকার। এর পরপরই বিষয়টি আদালতে গড়ায়। অবশেষে আদালতের রায়ে মুসলিম ছাত্রীরা বঞ্চিত হল। খবর শেষ করব, শেষ করার আগে আবারও বলছি, দেশ বিদেশের তরতাজা খবর সবার আগে পেতে অবশ্যই ওপেন দাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন। আমরা নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর স্পেশাল ভিডিও নির্মাণ করে থাকি, পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে লাইভ সম্প্রচার করে থাকি। আশা করব দেশ এবং বিদেশের সবশেষ খবরগুলো সবার আগে জানার জন্য ওপেন দাইজে চোখ রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।